দাঁড়িয়ে সন্দেশখালিতে যাচ্ছেন, কেমন লাগছে প্রথম অনুভূতিটা আপনার? খুবই ভালো লাগছে যে আমি এত বছর ভোটার হয়েও আজকের হয়তো নিজের ইচ্ছায় ভোট দিতে পারবো। অবশ্যই অবশ্যই। কত বছর পর ভোট দেবেন আপনার অঞ্চলের ভোটাররা? দেখুন, এর আগেও আমরা বুধে গেছি দুই একবার ভোট দিতে, কিন্তু ভোট দিতে পারিনি। আর আমাদের তো কিছু অনেকবারই ভোট দিতে যেতে হয়নি, বাড়ির থেকে আমাদের ভোট হয়ে গেছে। তা আমি প্রথম 2024 ভোট দেব, আর সেই আশা নিয়েই যাচ্ছি। আমরা ভোট দেবো, আর সেটা আমাদের নিজেদের স্বাধীনতা মতো। দেখুন, প্রচণ্ডভাবে আনন্দিত যে আজকের নিজের ইচ্ছা মতো ভোট দিতে পারবো। আর আত্মবিশ্বাস বলছেন, আজকের এই বসিরহাটের মানুষের আশীর্বাদে আমি 100% আশীর্বাদী, আত্মবিশ্বাসী। দেখুন, এটা অবাস্তবিক কিছু নয়। আপনি গেছিলেন আমার ওখানে, যে আমার বাড়িতে কিভাবে রাতের অন্ধকারে পুলিশ গিয়ে কিভাবে আমাকে মারার চেষ্টা করেছিলেন। আর এটা তো নতুন কিছু না, এটা তৃণমূলের চক্রান্ত। আশা করছি 4 তারিখের পরে ওনাদের নিশ্চয়ই পতন হবে। মহিলাদের মারধর করা হয়েছে বিভৎস, বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ন মারধর করালো মহিলাদের রাতের অন্ধকারে। প্রত্যেকটা মারের জবাব সাধারণ মানুষ নেবে। আজকের মানুষ দেয়ালে পিঠ ঠেকে গেছিল বলে আন্দোলন বার করেছিলেন, আর এই বিজেপি পার্টির থেকে সাহায্য করেছে বলে এই বিজেপি পার্টিকে নিয়ে নানান রকমভাবে আমাদেরকে অসম্মান করার চেষ্টা, আর এই আন্দোলনকে অসম্মান করার জন্য এই তৃণমূল বাহিনীরা আজকের যেভাবে উঠে পড়ে লেগেছে, তার জন্য একটাই কথা বলবো, যে অত্যাচার করছে আর আমার মা বোনেরা যে অত্যাচার সইছে তার জবাব অবশ্যই দেবে। তার জন্য প্রস্তুতি, আপনারা সাথে থাকুন, অবশ্যই আপনারা দেখতে পাবেন। বসিরহাটের মানুষ যারা আজকে ভোট দেবেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, তেনারা ভোট দেবেন কিন্তু কোনো শেখ শাহজাহানকে নয়, কোনো শিবু হাজরা উত্তম সর্দারকে নয়। আমি চাইবো নিজের ইচ্ছা মতো ভোট দিক, নিজের মন যাকে চায় তাকে ভোট দিক, কিন্তু কোনো দেশদ্রোহীকে, কোনো গুন্ডা বাহিনীকে এই ভারতবর্ষে না আশ্রয় দিক, না প্রশ্রয় দিক, আমি এটাই চাইবো ওনাদের কাছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। Thank you.